আসসালামু আলাইকুম, আমার নাম মোখলেছুর রহমান। আমি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই করতেছি, 25তম ব্যাচ। আর আমার প্রজেক্টের সুপারভাইজারের নাম হলো সাজ্জাদ হোসেন রাফিন স্যার। আর এ হলো আমার প্রজেক্ট পার্টনার, ও এখন প্রজেক্ট সম্পর্কে কিছু বলবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরাব্বির হোসেন, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হাইওয়ে ব্রিজ অটোমেটিক টোল কালেকশন, ট্রাক বাস ওয়েট মেজারমেন্ট, ওভারলোড লোড নোটিফিকেশন অ্যান্ড প্ল্যানিটি সিস্টেম। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে যে ইকুইপমেন্ট ব্যবহার করছি, এর মধ্যে হচ্ছে অন অফ সুইচ একটি, SMPS মডিউল একটি, কন্ট্রোল সার্কিট বোর্ড একটি। এর মধ্যে আমরা দুইটি আরডিনো মডিউল ব্যবহার করছি, দুইটি আরডিনো মডিউল, আর একটি ব্যবহার করছি নোট MCU মডিউল। আমরা আরও ব্যবহার করছি একটি LED লাইট এবং হচ্ছে ছাড়ো মোটর একটি, এক হাতি ধারণ ক্ষমতা সম্পন্ন লো সেল একটি, RFID কয়েল একটি, RFID মডিউল একটি, লো সেল মডিউল একটি। আচ্ছা, আমরা এখন আমাদের ডিসপ্লে আছে হচ্ছে 16x2 একটি। আমাদের এই প্রজেক্টটা 220 ভোল্ট AC ইনপুটে কাজ করবে। আমরা এখন 220 ভোল্ট AC দিচ্ছি। এই যে আমরা 220 ভোল্ট ইনপুট দিলাম। এখন এই সুইচ অন অফের মাধ্যমে আমরা সুইচ অন করে 220 ভোল্ট পাওয়ার ইনপুট হলো। এখন 220 ভোল্ট পাওয়ার ইনপুট হওয়ার পরে SMPS এর মাধ্যমে এর আউটপুট আমরা DC 5 ভোল্ট পাবো। DC 5 ভোল্ট পাওয়ার কারণ হলো আমরা যে কন্ট্রোলার সার্কিটটি ব্যবহার করছি, সেই কন্ট্রোলার সার্কিটটি সম্পূর্ণ DC 5 ভোল্টে কাজ করবে। DC 5 ভোল্ট আমরা পাওয়ার পরে এটাতে ইনপুট DC 5 ভোল্টে দিলাম। DC 5 ভোল্টের পরে আমরা যে কন্ট্রোল সার্কিট আছে সেটার ভিতরে দুটি আরডিনো আছে আর একটি নোট MCU আছে। আর দুটি আরডিনোর কাজ হলো যখন কোনো গাড়ির লোড হিসেবে যাবে তখন তার লোড হিসেবে ক্যালকুলেট করে অ্যামাউন্টটা শো করবে ডিসপ্লেতে। ডিসপ্লেতে শো করার পরে যখন RFID কার্ডের মাধ্যমে টাকাটা পে হবে, তারপরে পে হওয়ার পরে আরডিনোর মাধ্যমে DC সার্ভো মোটরটা চালু হবে। চালু হওয়ার পরে ফ্ল্যাট বারটা ওপেন হয়ে যাবে এবং রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, গাড়ি চলে যাবে। আর তারপরে আমরা যে এখানে নোট MCU মডিউল ব্যবহার করছি, এটার কাজ হলো যখন কোনো গাড়ি লোড ওভারলোড হিসেবে আসবে তখন একটা সিগনাল আরডিনোর মাধ্যমে নোট MCUতে আসবে। MCUতে আসার পরে লোড বেশি হওয়ার কারণে আমাদের এই LED লাইটটা জ্বলে উঠবে যে লোড ওভারলোড হয়ে গেছে। তখন নোট MCU ওভারলোড হওয়ার কারণে আমরা যে ফাইনটা ধরা হয়েছে সেটা ক্যালকুলেট করে আরডিনোতে ট্রান্সফার করবে। আরডিনোটের মাধ্যমে আমাদের ডিসপ্লেতে সেই ক্যালকুলেট করার ওভারলোডের যে ফাইনটা ধরেছে সেটা শো করবে। সেটা শো করার পরে RFID কার্ডের মাধ্যমে টাকাটা প্রেরণ করার পরে DC সার্ভো মোটরটি কাজ করবে। আর সার্ভো মোটরটি কাজ করার পরে ফ্ল্যাটবারটা ওপেনে উঠে যাবে, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, গাড়ি চলে যাবে। আমরা এখানে মূলত একটি লোড সেল ব্যবহার করছি, 1 কেজি ধারণ ক্ষমতা সম্পূর্ণ। আমরা যদি এখানে 1 কেজি বা তার নিচে একটা লোড দিয়ে দিই, এখানে দেখা যাচ্ছে 60 গ্রাম একটা আমাদের লোড দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এই লোডটার কতটুকু টাকা অ্যামাউন্ট আমার দেওয়া আছে ওটা আমি RFID কার্ডটি যদি প্রেরণ করি তাহলে এখানে শো করবে ওয়েট পারফেক্ট 100 টাকা। যখন 100 টাকা পারফেক্ট আমার RFID কার্ডের মাধ্যমে কেটে নিয়েছে এবং ফ্ল্যাট বারটা উপরে উঠবে এবং সার্ভো মোটরের মাধ্যমে ফ্ল্যাট বারটা উপরে উঠবে, গাড়ি অটোমেটিক চলে যাবে। তারপর যদি কোনো গাড়ি 1 কেজির উপরে মানে ওভারলোড হিসেবে আসে, ওভারলোড হিসেবে আসার পরে ওভারলোড আস
ওভারলোড হিসেবে আসার পরে দেখেন যে এক কেজির উপরে দেখাইছে, এক কেজির উপরে দেখানোর কারণে সিগন্যাল লাইটটি জ্বলে উঠছে। এই সিগন্যাল লাইট জ্বলার কারণে বোঝা যাইতেছে যে এখানে লোড ওভারলোড হয়ে গেছে। এখন এই যে আরএফআইডির কার্ডের মাধ্যমে এই যে ইয়োর ফি টাকা যে 150 টাকা লোড ওভারলোড দেখানোর কারণে টাকাটা কেটে নিছে। টাকাটা কেটে নেওয়ার পরে ফ্ল্যাটপ্যাডটা ওপেন হয়ে গেলো, রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলো, তারপর গাড়ি চলে গেল। আমাদের প্রজেক্টটা এভাবে কাজ করবে, আর বাংলাদেশ যেভাবে ডিজিটাল হচ্ছে সে চিন্তা মাথায় রেখে আমাদের এই প্রজেক্টটি করা। আর ধন্যবাদ, সালামু আলাইকুম। ধন্যবাদ, সালামু আলাইকুম।